কোনো ব্যক্তি যখন ক্ষমা চায় আমাকে ডাকে অপরাধ করে, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যে আমার বান্দা তাহলে জানে যে একজন রব আছে যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তিও দিতে পারেন, তাই আমাকে ডাকছে। আল্লাহ খুশি হন, আল্লাহ ক্ষমা করে দেন। আবার যখন অপরাধ করে ওই লোকটা, আবার আল্লাহকে ডাকে, আবার ফেরেশতাদেরকে বলেন যে তাহলে আমার বান্দা জানে যে একটা রব আছেন যিনি ক্ষমা করতে পারেন, শাস্তি দিতে পারেন, আমাকে ডেকেছে, ঠিক আছে ক্ষমা করে দিলাম। তৃতীয়বার যদি আবারও অপরাধ করে আবারও ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাও তোমার সব পাপ ক্ষমা করে দিলাম, তুমি যত পাপ করেছো।